জলঙ্গিতে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই যুবককে, যদিও এই দাবি মানতে নারাজ শ্বশুরবাড়ির লোকজন। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। জলঙ্গিতে শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শ্বশুরবাড়ির দাবি, আত্মঘাতী হয়েছে ওই যুবক, যদিও তা মানতে নারাজ যুবকের পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, জলঙ্গির সাদিখার দিয়ারের বাসিন্দা আনোয়ার হোসেন রবিবার ইনাতপুরে শ্বশুরবাড়িতে ছিল। সকালে তার বাড়িতে ফোন করে জানানো হয় আনোয়ার আত্মঘাতী হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে দেখেন মৃতদেহ শোয়ানো রয়েছে। স্ত্রী ও শাশুড়ি বাড়িতে থাকলেও বাকিরা পলাতক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। যদিও শ্বশুরবাড়ির দাবি মানতে নারাজ যুবকের পরিবার। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। ঘটনাটা ওদের যেখানে আপনার মারাটা হয় সেখানে এক জায়গা, আমাদের গ্রামেরই ছেলে, আমাদেরই ভাই এটা, যেটা মারা গেছে। তো আমরা সংবাদ পেলাম, আমরা যাচ্ছিলাম মাঠে সিমটিম তোলার জন্য যেতাম। তো আবার সংবাদ পেয়ে আমি আবার ঘুরে গেলাম, যে যাই দেখি কী ব্যাপারটা। ওখানে যাই দেখি তো খাটের পরে লাশ পড়ে আছে, আর বাড়ির লোকজন নাই, সব পলাতক হয়ে গেছে। তো যে মারা গেছে ওনার শাউরি ছিল এবং ওরা ওনার স্ত্রী ছিল বৈশি। তো যেখানে বলছে গলায় দড়ি দিয়েছে, মোটামুটি আপনার খাট ছাড়া এক হাত ছ হাত হবে আর কি। তারপরে আমরা পুলিশকে জানাই, প্রশাসনকে জানার পরে প্রশাসন যাই লাশটাকে নিয়ে আসে, তার সঙ্গে আমরাও আসি। ওকে তো আমার তো গলাতে যা আমরা যা দাগ দেখছি তো ওকে চেন্দি মারা হয়েছে এরকম। আমরা সঠিক বিচার চাইছি, যে আর সুস্থ সঠিক বিচার হোক। কিভাবে যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ।